সবাইকে শুভেচ্ছা। আজকে আমাদের ক্লাসের বিষয় হচ্ছে আইসিটি, এবং আইসিটি আইসিটি তোমাদের বইয়ের পঞ্চম অধ্যায় অর্থাৎ প্রোগ্রামিং ভাষার উপর আমরা কাজ করব। এর মধ্যে আমরা প্রোগ্রামিং ভাষা প্রাথমিক যে জ্ঞান, প্রাথমিক সেই ধারণাগুলো আমরা জেনে গিয়েছি, এবং আমরা সি প্রোগ্রামিং এ এর মধ্যে প্রবেশ করেছি। এবং তোমরা জানো যে সি প্রোগ্রামিং এর তোমাদের বইয়ের অনুশীলনে মূলত তিন ধরনের কাজ রয়েছে। একটি সরল কাঠামোর কিছু কাজ, এবং সিদ্ধান্তমূলক কাঠামোর কিছু কাজ, এবং লুপ কাঠামোর কিছু কাজ। আমরা এরই মধ্যে সরল কাঠামোর অনেকগুলো অনুশীলনী করে ফেলেছি, আজকে আমরা সিদ্ধান্তমূলক কাঠামোর কিছু কাজ করব। তা আমরা সিদ্ধান্তমূলক কাঠামোর মধ্যে যেই যেই উদাহরণটি নিয়ে কাজ করব সেটা হচ্ছে দুটি সংখ্যার মধ্যে কোন সংখ্যাটি বড় সি ভাষার মাধ্যমে নির্ণয়। অর্থাৎ আমাদের কাছে দুটি সংখ্যা থাকবে, দুটি সংখ্যার মধ্যে কোনটি বড় সেটি আমরা নির্ধারণ করব। সেটি নির্ধারণ করার জন্য সি কাঠামো, সিদ্ধান্তমূলক কাঠামোটি আমরা ব্যবহার করব। এবং এই আজকের ক্লাসটি হচ্ছে এইচএসসি শাখার আইসিটি ক্লাস, অধ্যায় হচ্ছে 5। বন্ধুরা, প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা সবাই জানি যে কোন সুড মানে বন্ধুরা আমরা সবাই জানি বন্ধুরা আমরা সরি প্রিয় ছাত্রছাত্রী প্রিয় ছাত্র প্রিয় ছাত্রবৃন্দ আমরা জানি যে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অর্থাৎ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে যখন কোনো সমস্যার সমাধান করা হয়, তখন সমস্যাটিকে ছোট ছোট ক্ষুদ্র ভাগে ভাগ করে প্রতিটি ক্ষুদ্র অংশকে সমাধান করা হয়, এবং এরই মাধ্যমে যে কোনো জটিল সমস্যা প্রোগ্রামিং এর মাধ্যমে অত্যন্ত সহজভাবে সমাধান করা হয়। তো আজকে আমাদের যে সমস্যাটি রয়েছে অর্থাৎ দুটি সংখ্যার মধ্যে কোনটি বড়, এই সমস্যাটি সমাধান করতে অন্যান্য প্রোগ্রামিং অন্যান্য সমাধানের মতোই আমরা চারটি ধাপ অনুসরণ করব। প্রথমে আমরা সুডো কোড তৈরি করব। সুডো কোড হচ্ছে এক ধরনের খসড়া, যে খসড়ার মাধ্যমে আমরা আমাদের সমস্যাটি, যে কাঙ্ক্ষিত সমাধান, সেই সমাধানটি কোন কিভাবে করব সেটির একটি খসড়া তৈরি করি। এবং সেই খসড়া তৈরি করার পর আমরা সেই খসড়া অনুযায়ী একটি অ্যালগোরিদম তৈরি করি। অ্যালগোরিদমে প্রতি এই সমস্যাটিকে ছোট ছোট অংশে ভাগ করে ধাপগুলো আলাদা করা হয়, এবং প্রতিটি ধাপে কি কি কাজ করা হবে সেটি চিহ্নিত করা হয়, এবং এরপরে অ্যালগোরিদম অনুযায়ী আমরা একটি ফ্লোচার্ট তৈরি করি, এবং এই ফ্লোচার্টে প্রতিটি ধাপকে সাংকেতিক আকারে আমরা উপস্থাপন করি, এবং সবগুলি সমন্বয় করি আমরা সি কোডিং এ এসে। সি কোডিং এ আমরা সমস্ত ধারণাগুলো অর্থাৎ আমাদের যে সমাধানের ধাপগুলো, সেই ধাপগুলো সি ভাষার সাথে, সি ভাষার কিওয়ার্ড, সি ভাষার হেডার এবং অন্যান্য স্পেসিফায়ার, সব প্রয়োজনীয় সব কোডিং একত্রিত করে একটি প্রোগ্রাম তৈরি করি। তাহলে আমরা চলে যাই আজকে আমাদের অনুশীলনীতে। আজকে আমাদের অনুশীলনে আবার মনে করিয়ে দিচ্ছি দুটি সংখ্যার মধ্যে কোনটি বড় সি ভাষার মাধ্যমে নির্ণয় করা। এবং প্রথমে আমরা সুডো কোডে চলে আসি। দুটি সংখ্যার মধ্যে কোনটি বড় এটি নির্ণয় করতে হলে আমাদের যে প্রথমেই যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে দুটি সংখ্যা আমরা দুটি চলকের মধ্যে নিয়ে নিব। তো খুবই সহজভাবে আমরা, যেহেতু আমাদের একদম প্রথম অনুশীলন, খুবই সহজভাবে আমরা এটি সমাধান করবে, এবং খুব সহজভাবে একটি চলকে নিব, দুটি সহজ চলকের নাম আমরা ব্যবহার করব, একটি চলক এ, অন্য একটি চলক বি। আমরা এর আগে ক্লাসে এরই মধ্যে তোমাদের মনে আছে যে সি প্রোগ্রামিং এ কিভাবে চলকের নাম নির্ধারণ করা হয় সেটি নিয়ে একটি বিশদ ক্লাস করেছিলাম। তো আমরা জানি যে যদি শুধুমাত্র একটি অক্ষর এ এবং বি দিয়ে দুটি চলকের নাম আমরা নেই, সেটি কিন্তু সি ভাষায় সমর্থনযোগ্য, এবং আমরা খুব সহজভাবে কাজটি করার জন্য আমি খুব সহজভাবে এ থেকে বি দুটি নিব। এবং আমাদের যে কাজটি করতে হবে দুটি সংখ্যার মধ্যে কোনটি বড় সেটি প্রশ্ন করতে হবে, অর্থাৎ একটি প্রশ্নের মাধ্যমে আমরা এই কাজটি করব। এবং প্রশ্নের উত্তর যদি হ্যাঁ হয় তাহলে আমরা একভাবে যাব, এবং প্রশ্ন উত্তর যদি না হয় তাহলে আমরা অন্যভাবে যাব। হয়ে গেল আমাদের সুডো কোড। তাহলে অতি সংক্ষেপে আমাদের সুডো কোড হচ্ছে দুটি চলকের মধ্যে আমরা দুটি সংখ্যা নিব, এবং একটি প্রশ্ন রাখব আমরা প্রসেসরের কাছে যে একটি সংখ্যা অন্য সংখ্যাটি থেকে বড় কিনা। চলে যাই আমরা ধাপ দুয়ে চলে আসি। সেখানে ধাপ দুয়ে অর্থাৎ অ্যালগোরিদমে চলে আসি।
সুডোকোড অনুযায়ী যদি আমরা অ্যালগোরিদম তৈরি করি, আমরা আমাদের প্রথম ধাপে, আমার মনে হয় তোমরা সবাই জানো, প্রথম ধাপে আমরা লিখি প্রোগ্রাম শুরু করার কাজটি করি, প্রোগ্রাম শুরু করি। এবং এরপরে দ্বিতীয় ধাপে খুব, দ্বিতীয় ধাপটিও তোমরা এতদিন যে কাজটি করেছো, দ্বিতীয় ধাপটিও খুব সবার কাছে আমার ধারণা খুব কমন। দ্বিতীয় ধাপে আমরা সাধারণত চলকের নাম প্রদান করি এবং চলকে মান গ্রহণ করি। তাহলে আমরা লিখতে পারি দুটি চলক এ বি নি এবং চলকের মান করি। যারা মনিটরের সামনে বসে ক্লাসটি উপভোগ করছো অথবা মোবাইলে ক্লাসটি উপভোগ করছো, আমি আশা করবো তোমাদের প্রত্যেকের সামনে একটি করে খাতা যদি রাখো এবং আমাদের সাথে যদি ধাপে ধাপে আমার ক্লাসটির সাথে তোমরা কাজটি করতে পারো, তোমাদের কাছে বিষয়টি খুব সহজ মনে হবে। আসলে প্রোগ্রামিং ভাষা, প্রোগ্রামিং ভাষা মানে হচ্ছে যে কম্পিউটারের মাধ্যমে, প্রসেসরের মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান করা এবং সহজভাবে করা। সুতরাং যদি ধাপে ধাপে কাজটি করো, আমার কাছে মনে হয় কারো কাছে একেবারে কঠিন মনে হবে না। তৃতীয় ধাপে আমরা কি কাজ করব? তৃতীয় ধাপে আমরা সেই প্রশ্নটি রাখবো, অর্থাৎ এই প্রশ্নটি আমরা এখানে কম্পিউটারের কাছে, আমি আমাদের প্রসেসরের কাছে উপস্থাপন করব, কি না পরীক্ষা করি। এখন যদি আমরা প্রসেসরের কাছে এই প্রশ্নটি রাখি, অর্থাৎ এ ইজ গ্রেটার দেন বি কিনা, এটি যদি পরীক্ষা করার জন্য প্রশ্নটি রাখি, উত্তর কি হতে পারে? হ্যাঁ, আমার মনে হয় অনেকেই তোমরা বুঝে গিয়েছো, উত্তরটি দুটি হতে পারে, হ্যাঁ হতে পারে অথবা না হতে পারে। যদি উত্তর ইয়েস হয়, অর্থাৎ এ ইজ গ্রেটার দেন বি, এটির উত্তর যদি ইয়েস হয়, তাহলে কোনটি বড় হবে? এ বড় হবে। তাহলে আমরা ধাপ চারে লিখতে পারি, যদি ধাপ তিন এ উত্তর না হয়, তাহলে কোনটি বড় বলবো আমরা? হ্যাঁ, আমার মনে হয় তোমরা বুঝে গিয়েছো, তাহলে এ বড় প্রদর্শন করি। আচ্ছা, এই প্রশ্নটি যদি কম্পিউটারের কাছে করি বা প্রসেসরের কাছে করি, আমাদের কিন্তু দুটি উত্তরই আসতে পারে, অর্থাৎ না বোধক উত্তরও কিন্তু আসার সম্ভাবনা আছে। যদি না আসে তখন আমরা কি করব? সেটির জন্য আমরা পরবর্তী ধাপে চলে যাই, অর্থাৎ ধাপ পাঁচে। যদি ধাপ এর উত্তর না হয়, তাহলে এখানে একটি প্রসঙ্গ আমি উপস্থাপন করি। ধরে নেই এই প্রশ্নটি যদি আমরা স্বাভাবিকভাবে আমাদের মধ্যেও করি, তাহলে এ এই প্রশ্নটির উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে তো নিঃসন্দেহে এ বড়। কিন্তু যদি উত্তর না হয় তাহলে কি কি হবে? হ্যাঁ, তাহলে তো বি এর থেকে বেশি বড় হবে, এটির যেমন একটি সম্ভাবনা আছে, এ এবং বি এর সমান হবে এটিরও সম্ভাবনা আছে। আসলে সিদ্ধান্তমূলক কাঠামোতে, একটি প্রোগ্রামিং এর সিদ্ধান্তমূলক কাঠামোতে কি ঘটে? সিদ্ধান্তমূলক কাঠামোতে যখন একটি প্রশ্ন করা হয়, তখন প্রসেসরটি কিন্তু শুধু ওই প্রশ্নের উত্তর হ্যাঁ কিনা সেটি নির্ধারণ করা হয়, সেটি নির্ধারণ করে। এইটির উত্তর যদি না হয় তাহলে কি কি সম্ভাবনা আছে সেটিও কিন্তু ও দেখতে যায় না, ও কিন্তু দেখে যে উত্তরটি হ্যাঁ কিনা।
সুতরাং উত্তরটি যদি হা হয়, উত্তরটি যদি না হয় তাহলে দুটি সম্ভাবনা আছে। কি দুটি সম্ভাবনা আছে? তাহলে বি এ এর থেকে বড় একটি সম্ভাবনা, বড় আমরা অর্থ বা সমান বলে প্রদর্শন করি। ঠিক আছে, এখন তোমাদের অনেকের সামনে প্রশ্ন হচ্ছে যে আমরা কি তিনটি সম্ভাবনার কথা এখানে লিখছি? উত্তর হচ্ছে তিনটি সম্ভাবনা না, আমরা শুধুমাত্র দুটি সম্ভাবনার কথা কিন্তু এখানে উল্লেখ করেছি। অর্থাৎ হয় এ বড় হবে অথবা বি, এই যে এই পুরো সম্ভাবনাকে কিন্তু একটির মধ্যে আনছি। হ্যাঁ, যদি আমাদের প্রশ্ন হতো এ বি এর থেকে বড় কিনা, এ বি এর সমান কিনা এবং বি এর থেকে বড় কিনা, তিনটি সমস্যায় মানে তিনটি উত্তরই কিন্তু দেওয়া সম্ভব ছিল। কিন্তু এটি অন্য একটি স্ট্রাকচার, যেহেতু আমরা একদম সিদ্ধান্তমূলক কাঠামোর প্রথম অনুশীলনী করছি, আমি খুব সিম্পলি এবং সহজ ভাবেই এই প্রোগ্রামিংটি তোমাদের সামনে উপস্থাপন করছি, যেখানে আমরা মাত্র দুটি সম্ভাবনার কথাই উল্লেখ করেছি। এবং শেষ ধাপ, সর্বশেষ ধাপ তোমরা আমার মনে হয় এরই মধ্যে অনেকে বুঝে গেছো, সর্বশেষ ধাপে আমরা কি লিখি? প্রোগ্রাম শেষ শেষ করি। তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের ছয়টি ধাপ। এই ছয়টি ধাপে অ্যালগোরিদমকে আমরা এই ছয়টি ধাপের অ্যালগোরিদমকে আমরা ফ্লোচার্টের মাধ্যমে উপস্থাপন করি। তোমরা জানো যে ফ্লোচার্ট বলতে আমরা বুঝি যে এই অ্যালগোরিদমের ধাপগুলোই, এই অ্যালগোরিদমের ধাপগুলোই বিভিন্ন সাংকেতিক চিহ্নের মাধ্যমে উপস্থাপন করা হয়। এবং সাংকেতিক চিহ্নগুলোর সাথে তোমরা সবাই পরিচিত, তোমরা আজকে মঞ্চে যেটা দেখতে পাচ্ছ, আমরা যে অ্যালগোরিদমটি নিয়েছি সেটি সরাসরি ফ্লোচার্টে আমরা উপস্থাপন করব। ফ্লোচার্টে আমরা যেটি করব যে প্রতিটি ধাপের যে ধাপের সাথে সুইটেবল যে শেপ, সেই শেপটি এখানে উপস্থাপন করব এবং সেটি সেটি আমরা ফ্লোচার্ট আকারে উপস্থাপন করব। তাহলে প্রথম ধাপে ছিল প্রোগ্রাম শুরু করি। প্রোগ্রাম শুরু করার জন্য আমরা জানি যে আমাদের একটি ওভাল শেপ শেপের প্রয়োজন হয় এবং এই ওভাল শেপটি আসলে যে কোনো প্রোগ্রাম শুরু অথবা শেষ করার ফ্লোচার্ট হিসেবে ব্যবহার করার জন্য কাজে লাগে। এবং এরপরে দ্বিতীয় ধাপে ইনপুট হিসেবে দুটি সংখ্যা এ ও বি এর মান গ্রহণ করি। আমরা জানি যে এই শেপটি অর্থাৎ এই রেক্টেঙ্গেলটি হচ্ছে প্রোগ্রাম শুরু এবং যে কোনো মান গ্রহণ করা বা মান প্রদর্শন করার কাজে ব্যবহার করা হয়। আমরা এরপরের ধাপে এ বি কিনা পরীক্ষা করি। সেই পরীক্ষার জন্য আমরা এ ইজ গ্রেটার দেন বি এই প্রশ্নটি করে আমরা এখানে একটি প্রশ্নবোধক চিহ্ন রাখবো। প্রশ্নবোধক চিহ্নটি একটি হলে যথেষ্ট এবং আমরা ধরে নিচ্ছি যে এটির উত্তর ডান দিক দিয়ে ইয়েস হবে বা দিক দিয়ে নো হবে। এখন ডান দিক দিয়ে ইয়েস হলে কি হবে? ইয়েস হলে আমরা এ যদি আমরা যদি যদি বড় হয় তাহলে এ বড় হিসেবে ছাপাই, আমরা এ কে বড় হিসেবে ছাপাবো। এবং উত্তর যদি নো হয় আমরা অর্থাৎ চার নাম্বার ধাপে, চার নাম্বার ধাপের পর পাঁচ নাম্বার ধাপে যদি আমাদের এই উত্তরটি নো হয় অর্থাৎ আমাদের এই পরীক্ষাতে যদি সত্যি না হয় তাহলে আমরা বি কে ছাপাবো এর থেকে বড় অথবা এর সমান হিসেবে। এবং পরিশেষে এই দুটি ধাপ যেহেতু প্রদর্শন করেছে এজন্য আমরা এই দুটি সে ব্যবহার করেছি। এবং সর্বশেষ ধাপে আমরা দুটি সমন্বয় করে, তোমরা জানো যে এই সার্কেলটি সমন্বয় ধাপ হিসেবে পরিচিত, এবং সমন্বয় করে প্রোগ্রামটি শেষ করি। প্রোগ্রাম শেষ করার জন্য আমরা আবারও সেই ওভাল শেপটি ব্যবহার করেছি। এখন আমরা চলে যাই, আমরা কোডিং এ চলে যাই। কোডিং করার জন্য তোমরা সবাই জানো যে কোডিং করার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে একটি কম্পাইলার। এবং আমরা আমি ব্যক্তিগতভাবে এবং আমরা আজকে যে কম্পাইলারটি ব্যবহার করব সেটা হচ্ছে কোড ব্লকস। তোমরা ইচ্ছা করলে কোড ব্লকস ছাড়াও আরো যা প্রচলিত টার্বোসি বা আরো কিছু সুইটেবল কম্পাইলার রয়েছে সেটি ব্যবহার করতে পারো। তবে আমরা আজকে কোড ব্লকের কাজটি করব। আমরা প্রতিটি ধাপ চেক করব এবং প্রতিটি ধাপ অনুযায়ী আমরা কোডিং লিখব।
এখন প্রোগ্রাম শুরু করার জন্য অর্থাৎ প্রথম ধাপের কোড আমরা লিখব। প্রথম ধাপের জন্য তোমরা সবাই জানো যে সি প্রোগ্রামিং এর জন্য কিছু নির্ধারিত হেডার ফাইল আছে। হেডার ফাইল নিয়ে বিস্তারিত আলোচনা আমরা ক্লাসে করেছি এবং আমরা জেনেছি যে তোমাদের অনুশীলনের জন্য একটি বা যেই সবচেয়ে কমন হেডার ফাইলটি রয়েছে সেটা হচ্ছে স্ল্যাশ ইনক্লুড। আমরা শুরু করে দিই স্ল্যাশ ইনক্লুড stdio.h এবং int main। অর্থাৎ আমরা একটি প্রোগ্রাম শুরু করার ধাপে যে লেখাগুলো লেখার কথা, একটি আমাদের হেডার এবং আমাদের মেইন ফাংশনের যে ইনিশিয়েশন, সেই দুটি কাজে কিন্তু আমরা শুরু করে দিলাম। এরপরের ধাপে আমরা দ্বিতীয় ধাপে চলে যাই, দুটি চলক এ এবং বি এর মান গ্রহণ করি এবং দুটি চলক এ এবং বি নে এবং চলকের মান গ্রহণ করি। আমরা জানি যে সি প্রোগ্রামিং এর যে কোনো চলক নিয়ে কাজ করার আগে চলকটি ঘোষণা করতে হয় এবং চলকের শুধু চলকটি ঘোষণা না, সেই চলকের ডেটা টাইপ অর্থাৎ মান কিরকম হবে সেটি ডিক্লেয়ার দিতে হয়। আমরা যেহেতু খুব বেশি জটিলতা এখানে নেই, আমরা এখানে পূর্ণ সংখ্যা হিসেবে ডিক্লারেশন দিব এবং আমরা তোমরা জানো যে পূর্ণ সংখ্যার জন্য ডিক্লেয়ার যে কিওয়ার্ডটা আছে সেটা হচ্ছে আইএনটি, যে দুটি চলকের নাম এ এবং বি রাখলাম এবং প্রতিটি ঘোষণা শেষে আমাদের একটি করে সেমিকোলন ব্যবহার করা হয়। তৃতীয় লাইনে আমরা ব্যবহার করব, আমরা শুধুমাত্র আইএনটি এ বি দুটি চলকের মান নিলাম, এবার হচ্ছে দুটি চলকের যে নাম দিলাম দুটি চলকের মান গ্রহণ করব। মান গ্রহণ করার জন্য যে সবচেয়ে বহুল প্রচলিত যে কিওয়ার্ডটা আছে সেটা হচ্ছে স্ক্যানএফ। স্ক্যানএফ লিখে আমরা দুটি স্পেসিফায়ার লিখব। স্পেসিফায়ার সম্বন্ধে আমি আগেও বলেছি, আবারও বলছি যে স্পেসিফায়ার সবসময় আমি যেই চলকের স্পেসিফায়ার নিব সেই চলকের সাথে মিল রাখতে হবে। আমি যেহেতু এই চলকের ডেটা টাইপ ঘোষণা করেছিলাম আমরা আইএনটি, সুতরাং আমাদের স্পেসিফায়ার হবে পার্সেন্টেজ টি। যদি আমরা চলকের নাম দিতাম ফ্লোট অর্থাৎ দশমিক সংখ্যা হতে পারে হতে দশমিক সংখ্যা হতো, তাহলে এখানে আমাদের পার্সেন্টেজ এফ থাকতো। আমরা ধরে নিচ্ছি এখানে ইন্টেজার বা পূর্ণ সংখ্যা, এখানে কোনো দশমিক সংখ্যা আসবে না এবং যেহেতু দুটি চলকের মান নিব আমরা পার্সেন্টেজ ডি দুবার ব্যবহার করেছি এবং কমা দিয়ে আমরা অ্যান্ড এ অ্যান্ড বি। এখানে অ্যান্ড চিহ্নটি ব্যবহার করা হয়েছে চলকের ঠিকানা হিসেবে, আমরা এর আগেও ব্যাখ্যা করেছি। আমি আবারও সংক্ষেপে বলছি যে যখনই আমরা একটি সি প্রোগ্রামিং এ চলকে নাম ঘোষণা করি সেই চলকের নাম এবং ডেটা টাইপ অনুসারে প্রসেসরের মধ্যে একটি প্রসেসর বা র্যামের মধ্যে একটি ফাঁকা জায়গা সে রেখে দেয়। যেহেতু আমরা এখানে ঘোষণা করেছি আইএনটি অর্থাৎ ইন্টিজার পূর্ণ সংখ্যা ও এ আর বি নামে, আমার প্রসেসরটি এক বাইট করে জায়গা সে খালি রেখে দিয়েছে এবং অ্যান্ড চিহ্নটির মাধ্যমে সেই ঠিকানাটিকেই অর্থাৎ ব্যবহারকারীর কিবোর্ড থেকে ওই ঠিকানায় মেমোরির ঠিকানায় সেই ডাটাটি চলে যাবে, অর্থাৎ এ নামে যে ডাটাটি রাখা হচ্ছে সেখানেই সেটি চলে যাবে। তাহলে স্ক্যানএফ অর্থাৎ আমরা ডেটা গ্রহণ করে ফেললাম, চলে আসলো আমাদের তৃতীয় ধাপে হচ্ছে এ ইজ গ্রেটার দেন বি কিনা পরীক্ষা করি। এ ইজ গ্রেটার দেন বি কিনা পরীক্ষা করার জন্য আমাদের যে কাজটি করতে হবে যে সেটি হচ্ছে যে আমাদের কিছু কিওয়ার্ড আছে এবং সিদ্ধান্তমূলক কাঠামোর সবচেয়ে পরিচিত কিওয়ার্ড হচ্ছে ইফ। ইফ ইফ কিওয়ার্ডটি আসলে যে কোনো সিদ্ধান্তমূলক কাঠামোর মূল কিওয়ার্ড এবং আমরা যে অ্যালগোরিদমটি তৈরি করেছিলাম অর্থাৎ যে ফ্লোচার্টটি তৈরি করেছে অর্থাৎ এই রম্বস চিহ্নের মাধ্যমে যে প্রশ্নটি তুলছি সেই প্রশ্নটি আসলে করা হবে ইফ এই কিওয়ার্ডটির মধ্যে দিয়ে। ইফ শব্দটি ব্যবহার করে গ্রেটার দেন লিখে আমি এ ইজ গ্রেটার দেন বি অর্থাৎ এ ইজ গ্রেটার দেন বি কিনা প্রশ্নটি করি এবং আমরা তোমরা খেয়াল করেছো এই লাইনে কিন্তু আমরা সেমিকোলন ব্যবহার করিনি, অর্থাৎ এই সেমিকোলনটি হবে এটি যদি এই পরীক্ষাটি সত্যি হয় অর্থাৎ এ ইজ গ্রেটার দেন বি যে প্রশ্নটি রেখেছি সেই প্রশ্নটি যদি উত্তর হ্যাঁ হয় তাহলে কি করতে হবে সেটি বলা পর্যন্ত আমরা এখানে ওয়েট করব। আমরা আমরা যে অ্যালগোরিদম তৈরি করেছি তাহলে আমরা লিখেছিলাম যে আমরা এ প্রদর্শন করব, তাহলে এ প্রদর্শন করার জন্য আমাদের
যেটি হবে সেটা হচ্ছে যে প্রদর্শন করার কিওয়ার্ড সবচেয়ে বেশি প্রচলিত প্রদর্শন করার কিওয়ার্ড হচ্ছে printf। আমরা লিখলাম পার্সেন্টেজ ডি ইজ বিগার, এখানে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, সহজে বুঝিয়ে দিচ্ছি। এখানে ঠিক আগের লাইনের মতো পার্সেন্টেজ ডি মানে হচ্ছে যে আমার কম্পিউটারের মেমোরিতে কোনো ভেরিয়েবল বা চলকের নাম যখন ব্যবহার করি, তখন হচ্ছে যে এই চলকের ডেটা টাইপ কি সেটি কিন্তু এখানে আমরা পরিষ্কার করে দিয়েছি। এবং আমরা পার্সেন্টেজ ডি ইজ বিগার, এখানে পার্সেন্টেজ ডিটা কিন্তু আমাদের প্রদর্শনীতে আসবে না। প্রদর্শনীতে আসবে পার্সেন্টেজ ডিতে কোন চলকটি রয়েছে, আমরা এই লাইনটির পরে যে আমরা বলে দিয়েছি এ, অর্থাৎ এ চলকটির মান যেটাই থাকুক না কেন সেই মানটা এসে এখানে যুক্ত হবে। এবং ইজ বিগার যেহেতু অ্যাপোস্ট্রোফিস চিহ্নর মাঝখানে লেখা হয়েছে, এই লেখাটি এখানে প্রদর্শিত হবে। এখন আমরা আসি, যদি উত্তর না হয় তাহলে কি হবে। উত্তর যদি না হয় সি প্রোগ্রামিং এর সিদ্ধান্তমূলক কাঠামোর, তাহলে যে কিওয়ার্ডটি ব্যবহার করা হয় সেটা হচ্ছে এলস। এখানে ইফ এর সাথে কিন্তু আমরা শর্তটা দিয়েছি, এইটি এই পরীক্ষাটি সত্যি হলে এই লাইনটি হবে, আর যদি সত্যি না হয় তাহলে নিচে সে চলে আসবে। সো এলস লেখার পর এখানে কোনো শর্ত উল্লেখ করে করার দরকার নেই। সো আমরা আমরা দেখে নিই যে আমরা আসলে ওখানে অ্যালগোরিদমে কি তৈরি করে এসেছিলাম। যদি উত্তর না হয় তাহলে বি এর থেকে বড় অথবা সমান, এই কথাটি আমরা লিখে দিব। তাহলে আমরা আরেকটি প্রিন্টএফ লিখব, পার্সেন্টেজ ডি ইজ বিগার দেন অর ইকুয়াল টু পার্সেন্টেজ ডি কমা বি কমা এ। আমার মনে হয় তোমরা আগের লাইন থেকে তোমরা অনেকেই ধরে ফেলেছ। এখানে আমি যে শব্দটি বা যে বাক্যটি দেখতে চাচ্ছি সেটা হচ্ছে বি এর মান যেটাই থাকুক না কেন সেটা এর সমান বা এর থেকে ইকুয়াল এর থেকে বড়, এই লেখাটি আমি প্রদর্শন করতে চাই। তাহলে যে লেখাটি অবশ্যই প্রদর্শিত হবে সেটা হচ্ছে ইজ বিগার দেন অর ইকুয়াল টু এই লেখাটি, এবং এখানে শুরুর পার্সেন্টেজ ডি এবং শেষে আরেকটি পার্সেন্টেজ ডি হয়েছে। তাহলে আমরা কোনটি কখন প্রদর্শিত হবে, এইখানে আমরা যেই সিরিয়ালে লিখলাম অর্থাৎ দুটি পার্সেন্টেজ ডি ব্যবহার করেছি, এখানে আমরা কমা দিয়ে একটি কমা অন্তর অন্তর করে দুটি চলকের মান উল্লেখ করেছি, অর্থাৎ প্রথম পার্সেন্টেজ ডি এর জায়গায় বি এর মান আসবে এবং দ্বিতীয় পার্সেন্টেজ ডি এর জায়গায় এ এর মান আসবে। সুতরাং এখানে বি এর মান যেটাই আসুক আসবে বি বি এর যে মান আছে ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু এ এর মান যেটা যেটা আমরা উল্লেখ করব। তো আমরা শেষ করে ফেললাম হচ্ছে ধাপ পাঁচ শেষ করেছি। এবার আমরা ষষ্ঠ ধাপে চলে আসি, প্রোগ্রাম শেষ করি। আমরা প্রোগ্রাম অলরেডি জেনে গিয়েছি যে প্রোগ্রাম কিভাবে শেষ করবো, এটি আসলে অনেকাংশে নির্ভর করে আমি প্রোগ্রামটি কিভাবে শুরু করেছি। আমরা যেহেতু এখানে ফুল হেডার এবং ইনিশিয়েশন ফাংশনে intstdio এবং intmain এই এই শব্দটি ব্যবহার করেছি, আমাদের অবশ্যই যেটি দিয়ে শেষ করতে হবে রিটার্ন টার্ন জিরো। অর্থাৎ উপরে এই পুরো প্রোগ্রামটিতে যদি প্রত্যেকটা প্রোগ্রাম যদি রান করতে পারে প্রসেসর, তাহলে প্রোগ্রাম এখানে জিরো একটি সিগনাল পাঠাবে এবং প্রোগ্রামটি সম্পূর্ণভাবে রান করবে। যদি এই intmain এবং রিটার্ন এটি ব্যবহারের সুবিধা হচ্ছে, যদি আমার প্রোগ্রাম মাঝপথে কোনো ভুল কিছু লেখা থাকে তাহলে মাঝপথেই আমার প্রোগ্রামটি আটকে যাবে এবং কম্পাইলারটি পুরোপুরি শেষ পর্যন্ত আসবে না। সুতরাং আমরা এটি লিখে আমরা প্রোগ্রামিংটা শেষ করলাম। এবার টেস্ট করার পালা, আমাদের টেস্ট করার আগে আমাদের এই বাটনটি কম্পাইলারে কম্পাইল করতে হবে এবং এটি দিয়ে রান করতে হবে। আমরা কম্পাইল করে দেখি এটিতে কোনো ভুল আছে কিনা। কম্পাইলার ব্যবহারের মূল সুবিধা হচ্ছে যে যদি কোনো ভুল থাকে সেই ভুলকে এখানে প্রদর্শন করবে, এবং কোড ব্লকস একটু আধুনিক কালের কম্পাইলার, এটি অবশ্যই খুব নির্দিষ্টভাবেই ভুলগুলো উল্লেখ করে দেখাতে পারে। আমার মনে হচ্ছে প্রোগ্রামটি রান করছে, ভালোভাবে রান করছে, এখনো পর্যন্ত কোনো ভুল দেখায়নি। এবং কোনো ভুল যদি দেখাতো, তোমরা যারা কোড ব্লক ব্যবহার করে বাসে এটি প্র্যাকটিস করবে, তারা দেখবে যে তিনটি বাটন আছে, এইখানে
প্রোগ্রাম বিল্ড আপ হয় বা আমরা যেটিকে বলি কম্পাইল হয়, এখানে প্রোগ্রামটি রান করে এবং তোমরা ইচ্ছে করলে তৃতীয় এই বাটনটি সাহায্য নিতে পারো। এবং তৃতীয় বাটনটিতে যেটি প্রদর্শিত হয় সেটি হচ্ছে যে একই সাথে বিল্ড এবং রান করে। আমরা ধরে নিলাম প্রথমে আমরা মান দিলাম 1000, দ্বিতীয়টায় মান দিলাম 3000, অর্থাৎ 1000 মানটি কোথায় যাবে? এ চলকে যাবে, 3000 মানটি বি চলকে যাবে। এখন উত্তরটি কোনটি আসার সম্ভাবনা? অবশ্যই বি বড়। তাহলে আমরা দেখি, হ্যাঁ দেখো 3000 ইজ বিগার দেন অর ইকুয়াল টু এ 1000। দেখো এই যে আমরা কিন্তু এখানেই উল্লেখ করে দিয়েছি 1000 এবং 3000 এই দুটি মান আসার পরপরই যেটি হয়েছে যে আমার প্রসেসর প্রথমে চেক করেছে 1000 ইজ whether 1000 ইজ গ্রেটার দেন 3000 এই টেস্টটি করেছে এবং টেস্টটি করেছে ডেফিনেটলি এই লাইনটিতে, অর্থাৎ ইফ এ ইজ গ্রেটার দেন বি এই লাইনটিতে সে সত্যতা পায়নি, যার জন্য সে ও নিচের লাইনে চলে গিয়েছে। এবং নিচের লাইনে যেহেতু চলে গিয়েছে, নিচের লাইনের জন্য আমরা কি ওকে স্ট্রাকচার উল্লেখ করে দিয়েছিলাম? আমরা উল্লেখ করে দিয়েছিলাম পার্সেন্টেজ ডি, অর্থাৎ বি, বি এর মান ইজ বিগার দেন, এখানে আমরা যা লিখে দিব তাই এখানে প্রদর্শিত হবে, ইজ বিগার দেন। যখন আমরা পার্সেন্টেজ ব্যবহার করব তখনই সে কম্পিউটার মেমোরি অর্থাৎ র্যান্ডম অ্যাক্সেস মেমোরি ব্যবহার করবে। পার্সেন্টেজ ডি, দ্বিতীয় পার্সেন্টেজ ডি কি ছিল? 1000। সুতরাং আমার মনে হয় আমরা আরো একবার চেষ্টা করি, এবার আমরা দুটি মান সমান দিয়ে দেখব কি আছে কিনা, আমাদের সঠিক উত্তর প্রদর্শন করে কিনা। আচ্ছা এবার আমরা দিব প্রথমটি দেই 2000, দ্বিতীয়টির মানও দিব 2000। ইয়াস, এবারও ঠিক একই কাজ করেছে। আসলে সিদ্ধান্তমূলক কাঠামোতে কম্পিউটার মূলত এই লাইনটি চেক করে এবং এই লাইনটি চেক করে এটির উত্তর যদি সত্যতা পায় তাহলে ও এটি লিখে এবং এটি যদি না হয় সে নিচে চলে যায়। সুতরাং এবার যখন ও সমান যে এ ইজ গ্রেটার দেন বি এই উত্তরটি পায়নি, না পাওয়ার সাথে সাথে সে এলস লাইনে চলে গিয়েছে এবং এলস লাইনে গিয়ে সে উত্তরটি উপস্থাপন করে দিয়েছে আমাদের সামনে। সুতরাং এটির মাধ্যমে আমরা দেখলাম যে আমরা একটি সিদ্ধান্তমূলক কাঠামোতে খুব সহজেই যে কোনো সিদ্ধান্ত কম্পিউটারের কাছ থেকে আমরা নিয়ে নিতে পারি। এক্ষেত্রে দুটি কথা একটু প্রসঙ্গক্রমে বলে রাখি যে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে তোমরা বইয়ে পাবা, আমরা আজকে এখন যেটি উপস্থাপন করলাম সেটি হচ্ছে সবচেয়ে সরল কাঠামো, অর্থাৎ অত্যন্ত সহজভাবে প্রদর্শনের জন্য যেই কাঠামোটি করা হয়। এবং এই কাঠামোতে যেটা হয়েছে যে খুব অত্যন্ত সহজভাবে তোমরা দেখেছো যে আমরা যখন প্রোগ্রামটি রান করি হয়তো আমাদের কম্পিউটার ব্লিপিং ছিল, অর্থাৎ কখন কোন মান প্রদর্শন করতে হবে সেটি হয়তো আমরা বুঝে উঠতে পারছিলাম না। তো এটি কাটানোর জন্য তোমরা যেটি করতে পারো, অর্থাৎ প্রতিবার স্ক্যানএফের আগে কোন মানটি তোমরা স্ক্যানএফ করছো সেটি উল্লেখ করে দিতে পারো। আমি একটু উদাহরণ দিচ্ছি, প্রিন্ট এফ এন্টার ভ্যালু অফ এ, আমি অতিরিক্ত কয়েকটি লাইন ব্যবহার করেছি। অতিরিক্ত কয়েকটি লাইন ব্যবহার করার জন্য কি আমার সুবিধা হয়েছে? দেখো আমরা আমরা জানি যে প্রিন্টএফ এটি দিয়ে আমরা প্রিন্টএফ এই কিউআরটি ব্যবহার করে আমরা অ্যাপোস্ট্রফিস চিহ্নের মধ্যে যাই লিখব না কেন সেটি কিন্তু প্রদর্শিত হবে। আমরা প্রিন্টএফ লিখে ব্যবহার করলাম যে এন্টার দ্য ভ্যালু অফ এ এবং আমরা নিচে পরপরই স্ক্যানএফে দিয়ে দিলাম স্ক্যান পার্সেন্টেজ ডি অ্যান্ড এ, এবং দ্বিতীয় লাইনে আবার লিখেছি এন্টার দ্য ভ্যালু অফ বি স্ক্যানএফ পার্সেন্টেজ ডি অ্যান্ড বি। এটি দিলে কি সুবিধা হবে? আমরা যদি কম্পেল করি তাহলে আমরা এটি সহজে ধরতে পারবো। এটি
আসলে আমরা যারা কম্পিউটার গেমস অথবা যে কোনো অ্যাপস ব্যবহার করি তখন, এবং তোমরা সবাই সেটি ব্যবহার করো আমরা আশা করি, তোমরা সবাই জানো যে যখন যত বেশি ইনফরমেটিভ, যত বেশি ইনফরমেশন আমাদের সামনে উপস্থাপিত হবে তত কিন্তু ওই অ্যাপসটি ব্যবহার করতে আমাদের সুবিধা হয়। সুতরাং এখানে স্ক্যান এফ এবং প্রিন্ট এফ, এই বারবার যদি এই শব্দগুলো ব্যবহার আমরা মানে খুবই যত্ন সহকারে এবং বুঝে যদি ব্যবহার করতে পারি, কিন্তু আমাদের এই সফটওয়্যারটি ব্যবহার করাটাও কিন্তু আমাদের জন্য অত্যন্ত সহজ হয়ে যাবে। এবং এটি কম্পাইল করার সময় আমরা দেখতে পারবো যে যে আমরা এ অর্থাৎ প্রথম মানটি দেওয়ার আগে কিন্তু আমাদের প্রিন্ট এফ এ একটি শব্দ, একটি লেখা আসবে, আমরা লেখাটি থেকে বুঝতে পারবো যে আমরা এর মানটি উপস্থাপন করতে পারবো কিনা। এবং প্রিন্ট এফ বিতে আচ্ছা কম্পাইল হওয়ার সময় বরাবরের মতো আমি যেটি বলতে চাচ্ছি যে এই করোনা আক্রান্ত এই সময়ে তোমরা অবশ্যই ঘরে থাকবে, বাসার বাইরে বেরোবে না। আচ্ছা এখন আমরা আচ্ছা এই সিদ্ধান্তমূলক কাঠামো দিয়ে আর কি কি করতে পারি? তোমাদের অনুশীলনমূলক বইয়ে সিদ্ধান্তমূলক কাঠামোতে রয়েছে যে আমরা লিপিয়ার ব্যবহার করতে পারি, লিপিয়ার নির্ণয় করতে পারি, দুটি সংখ্যার মধ্যে কোনটি সংখ্যা বড় সেটি নির্ণয় করতে পারি আমরা। এরপরে কোনো একটি পরীক্ষায় কোনো একটি নাম্বারকে গ্রেডিং এ নিয়ে আসতে পারি, কোনো লেখাকে আমরা কোনো সংখ্যাগত লেখাকে আমরা কথায় লেখার মাধ্যমে উপস্থাপন করতে পারি। আমরা চেষ্টা করব যে প্রতিটি অনুশীলনী একটি একটি করে দেখার জন্য, এবং আমরা আশা করি যে সেটি আমরা করতে পারবো। এটি কম্পাইল হয়ে গেলে যে আমরা যদি এটি এই কাঠামোটি আমরা বুঝতে পারি, বাকি কাঠামোগুলো বোঝা আমাদের জন্য সহজ হবে। এবং এটির মাধ্যমে যে শুধুমাত্র দুটি সংখ্যার মাধ্যমেই তুমি তুলনা করতে পারবে তা না, দুটির বেশি তিনটি সংখ্যার মধ্যে তুলনা করতে পারবে, তিনটি চলকের মধ্যে তুলনা করতে পারবে, এমনকি যত ইচ্ছা তত সংখ্যক উত্তর তোমরা বের করতে পারবে। আমরা চলে আসো, দেখি যে এটি কম্পাইল হয়ে গেছে। কম্পাইল হয়ে যাওয়ার পর রান করলে কি প্রদর্শিত হয় দেখো। এইখানে কিন্তু আগেরটার সাথে পার্থক্য কি, আগেরটার মধ্যে কিন্তু জাস্ট একটা ব্লিপিং আসছিল, এখানে কিন্তু এখন কোন অবস্থানে আছে, এন্টার দা ভ্যালু অফ এ, এই সংখ্যা এই শব্দটি আমার এখানে এসে এবং ও অপেক্ষা করছে ব্লিপিং দিয়ে স্ক্যান এফ এর এই অংশটির জন্য। আমরা যদি ঠিক আগের মতো 2020 ব্যবহার করি এবং এন্টার দেই, সে কিন্তু আমার প্রোগ্রামটি কিন্তু এখন এই লাইনে অবস্থান করছে, অর্থাৎ প্রিন্ট এন্টার দ্য ভ্যালু অফ বি, এবং ও কিন্তু বি লাইনের জন্য আমার অপেক্ষা করছে। অর্থাৎ আমি যদি এখানে দেই 3000 তাহলে আমার ঠিক আগের মতো আসবে, 3000 ইজ বিগার দেন অর ইকুয়াল টু। আমরা আচ্ছা এই সিদ্ধান্তমূলক কাঠামো দিয়ে আর কি কি করতে পারি? তোমাদের অনুশীলনমূলক বইয়ে সিদ্ধান্তমূলক কাঠামোতে রয়েছে যে আমরা লিপিয়ার ব্যবহার করতে পারি, লিপিয়ার নির্ণয় করতে পারি, দুটি সংখ্যার মধ্যে কোনটি সংখ্যা বড় সেটি নির্ণয় করতে পারি আমরা। এরপরে কোনো একটি পরীক্ষায় কোনো একটি নাম্বারকে গ্রেডিং এ নিয়ে আসতে পারি, কোনো লেখাকে আমরা কোনো সংখ্যাগত লেখাকে আমরা কথায় লেখার মাধ্যমে উপস্থাপন করতে পারি। আমরা চেষ্টা করব যে প্রতিটি অনুশীলনী একটি একটি করে দেখার জন্য, এবং আমরা আশা করি যে সেটি আমরা করতে পারবো। এটি কম্পাইল হয়ে গেলে যে আমরা যদি এটি এই কাঠামোটি আমরা বুঝতে পারি, বাকি কাঠামোগুলো বোঝা আমাদের জন্য সহজ হবে। এবং এটির মাধ্যমে যে শুধুমাত্র দুটি সংখ্যার মাধ্যমেই তুমি তুলনা করতে পারবে তা না, দুটির বেশি তিনটি সংখ্যার মধ্যে তুলনা করতে পারবে, তিনটি চলকের মধ্যে তুলনা করতে পারবে, এমনকি যত ইচ্ছা তত সংখ্যক উত্তর তোমরা বের করতে পারবে। আমরা চলে আসো, দেখি যে এটি কম্পাইল হয়ে গেছে। কম্পাইল হয়ে যাওয়ার পর রান করলে কি প্রদর্শিত হয় দেখো। এইখানে কিন্তু আগেরটার সাথে পার্থক্য কি, আগেরটার মধ্যে কিন্তু জাস্ট একটা ব্লিপিং আসছিল, এখানে কিন্তু এখন কোন অবস্থানে আছে, এন্টার দা ভ্যালু অফ এ, এই সংখ্যা এই শব্দটি আমার এখানে এসে এবং ও অপেক্ষা করছে ব্লিপিং দিয়ে স্ক্যান এফ এর এই অংশটির জন্য। আমরা যদি ঠিক আগের মতো 2020 ব্যবহার করি এবং এন্টার দেই, সে কিন্তু আমার প্রোগ্রামটি কিন্তু এখন এই লাইনে অবস্থান করছে, অর্থাৎ প্রিন্ট এন্টার দ্য ভ্যালু অফ বি, এবং ও কিন্তু বি লাইনের জন্য আমার অপেক্ষা করছে। অর্থাৎ আমি যদি এখানে দেই 3000
3000 তাহলে আমার ঠিক আগের মতই আসবে 3000 ইজ বিগার দেন অর ইকুয়াল টু 2 তাহলে এটি হয়ে গেল অত্যন্ত সংক্ষেপে আমাদের সিদ্ধান্তমূলক কাঠামোর প্রথম ক্লাস আমরা আগামী ক্লাসে সিদ্ধান্তমূলক কাঠামো নিয়ে আরো ক্লাস করব ততদিন পর্যন্ত বাসায় থাকো